হাই ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যেই করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস সম্পর্কে। ইতিমধ্যে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে লকডাউন, এই এলাকাটিকে লকডাউন করা হয়েছে। আসলে লকডাউন বিষয়টা কি সেটা আমরা অনেকেই জানি না। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে একজন স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলবো। আপনারা আশা করি সাথে থাকবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই এই বিপদ মুহূর্তে সবাই নিজ নিজ পরিবারের সাথে সুস্থ আছেন, ভালোভাবে আছেন, ভালোভাবে দিন যাপন করছেন এবং নিজেদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখছেন। গতবার আমরা কথা বলছিলাম হোম কোয়ারেন্টাইন নিয়ে, আজ আমরা কথা বলবো লকডাউন নিয়ে। আসলে লকডাউন কী? লকডাউনটা খুবই জটিল একটা বিষয়, যেটা আমাদের সবার পক্ষে মানাটাও অনেক কঠিন একটা বিষয়। দেখা যাচ্ছে যে হোম কোয়ারেন্টাইনটা হচ্ছে কি ব্যক্তিকেন্দ্রিক হয়, তো লকডাউনটা কিন্তু সেটা ব্যক্তিকেন্দ্রিক হয় না। লকডাউনটা হয় হচ্ছে এলাকা ভিত্তিক, হচ্ছে লকডাউনটা হয়। সেটা কেমন? যেমন হচ্ছে আপনার যদি কোনো এলাকায় এক বা একাধিক যদি করোনা আক্রান্ত কোনো রোগী বা ব্যক্তি যদি পাওয়া যায়, তখন হচ্ছে ওই এলাকার সমস্ত মানুষকে নিরাপদে রাখার জন্য এবং পার্শ্ববর্তী আরও যেসব এলাকা আছে সেই সব মানুষদেরও ওই এলাকার থেকে নিরাপদে রাখার জন্য ওই এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়। তো লকডাউন ঘোষণা যখন করা হয় তখন কী হয়, লকডাউন ঘোষণা করা মানে হচ্ছে ওই এলাকাটাকে লক করে দেওয়া, যাতে ওই এলাকার কোনো মানুষ যাতে বাইরে যেতে না পারে অথবা ওই এলাকাতে যাতে কোনো মতো মানুষ যাতে ঢুকতে না পারে। তো এর ফলে কী হবে, এর ফলে হচ্ছে যদি কোনো মানুষের যদি সংক্রমণ হয় ওই সংক্রমণ যেমন অন্য কোনো এলাকাতে ছড়াবে না, আবার অন্য কোনো এলাকায় থেকেও কোনো সংক্রামিত ব্যক্তি এই এলাকাতে প্রবেশ করতে পারবে না। এর ফলে কী হবে, এর ফলে হচ্ছে যে আপনার রোগটা যেমন সংক্রামণ হবে না, তেমনি যারা এফেক্টেড ছিল রোগটা তাদের মধ্যেই থাকবে, নতুন করে এফেক্টেড হওয়ার সম্ভাবনা মোটামুটিভাবে বলা যায় যে অনেক কমে যাবে। আর লকডাউন অবস্থায় তো বাজারঘাট, দোকানপাট সবই তো বন্ধ থাকে, তারপরেও লকডাউন অবস্থায় প্রয়োজনীয় যেসব জিনিসপত্র, বিশেষ করে মেডিসিন বা মেডিকেল সার্ভিস রিলেটেড যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো ওপেন থাকবে। লকডাউন অবস্থায় আমরা চেষ্টা করব যতদূর সম্ভব ঘর থেকে বের না হই, একদম নিজ প্রয়োজন ছাড়া, একদম নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা ঘর থেকে বের হব না এবং একে অন্যের প্রতি আমরা খেয়াল রাখবো। আশা করি কথাগুলো মেনে চলবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।